নমস্কার, সন্ধের আড্ডার বিশেষ নিবেদন, কুয়াশার 24তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা পাঠ করব অমিতাভ পালের লেখা মধুবোষ্টমের আখড়া। অমিতাভ পাল বিদেশ থেকে জার্নালিজম নিয়ে পড়াশোনা করেছেন। ওনার বহু বিখ্যাত বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। উনি বেশিরভাগ ধর্মশাস্ত্র ও দর্শন নিয়েই লেখালেখি করেন। আজকের গল্প আমরা নিয়েছি সুক্তারার 101 ভূতের গল্পের চতুর্থ সংখ্যা থেকে। তাহলে শুরু হতে চলেছে মধুবোষ্টমের আখড়া। শ্রীচৈতন্যদেব চলেছেন নবদ্বীপ ধাম থেকে নীলাচল ধামে। আঠিসার ছত্রভোগ হয়ে গঙ্গা পার হলেন, তারপর জলেশ্বর বাঁশদোহা হয়ে তামলুক, তামলুক থেকে যাজপুর ও কটক হয়ে নীলাচল ধাম। তিনি চলেছেন ভগীরথের মতো, তার পিছনে পিছনে প্রেম ও ভক্তির উচ্ছ্বাসিত ভগীরথ। বৈষ্ণব ধর্মের গঙ্গা আনয়ন করেছেন তিনি। সেই গঙ্গার প্লাবনে ভেসে যাচ্ছে তার চলার পথের দুপাশের গ্রামগুলো। সেই প্লাবনও বহুকাল আগে থিতিয়ে গেছে, তার ক্ষীণ স্মৃতিটুকু বেঁচে আছে গোপালনগর, শ্যামনগর, বৈষ্ণবচক, গৌরাঙ্গ চকের মতো গ্রামগুলির বৈষ্ণব প্রভাবিত নামের মধ্যে। গোপালনগর থেকে বৈষ্ণবচক যাবার পথে শ্যামগঞ্জের ঘাট, ঘাটে নৌকা বাঁধা থাকে, নৌকায় কংসাবতী নদী পেরিয়ে ওপারে শ্যামগঞ্জ। ঘাট ছেড়ে একটু এগোলেই মধুবোষ্টমের আখড়া। আখড়াটা এখন আর নেই, বইঞ্চি আর বনবাবলায় ঢাকা একটা উঁচু ঢিবি। শ্যামগঞ্জ দুর্বাজাটি ভোরদহ আর বৈষ্ণবছকের মানুষ এখনও মধুবোষ্টমকে বলেনি। গ্রামের মানুষ সেই উঁচু ঢিবিটা দেখিয়ে বলে, ওইখানে মধুবোষ্টম থাকত, ওই তার আখড়া। আমাদের ছোটবেলায় মধুবোষ্টম ছিলেন, তার আখড়াটাও ছিল, কিন্তু তার রমরম অবস্থা তখন পরতির দিকে। কয়েকটা খড়ে যাওয়া মাটির কুড়ে ঘর, একটি প্রশস্ত উঠোন নিয়ে ছিল মধুবোষ্টমের আখড়া। সেই উঠোনে খুঁটি পুঁতে হাজার জ্বালিয়ে কীর্তনের আসর বসত। নবদ্বীপ থেকে বড় বড় গোসাই আর বাবাজিরা আসতেন। উঠোনের একপাশে ছিল ছাঁকড়া এক কদম ফুলের গাছ। বর্ষাকালে যখন সেই কদম গাছে ফুল ফুটত, সেই কদম্ব কেশরের সুগন্ধ মদরিয়ার চারিদিকে অমোদিত করে দিত। বর্ষায় কাঁচা মাটির পিছল রাস্তায় পা হরকাতে হরকাতে সামনের রাস্তাটুকু পার হতে হতো। পা হরকাতে হরকাতেও পথ চলতি মানুষকে আখড়ার সামনে এসে থমকে দাঁড়াতেই হতো। কীর্তনের সুমধুর সুরে বিভোর হয়ে যেত তারা। খালি গলায় চণ্ডীদাসের পথ ধরতে মধুবোষ্টম। আখড়ার চারপাশ জুড়ে ছিল বইঞ্চি গাছের বেড়া। বেড়ার গায়ে বইঞ্চির পাকা কুল রাঙা টুকটুক করত। স্কুল থেকে ফিরে বই খাতাপত্র নামিয়ে রেখে আমরা ছুটতাম আখড়ার বইঞ্চি কুলের টানে। মধুবোষ্টমকে আমরা ডাকতাম মধু জ্যাঠা বলে। মধু জ্যাঠা বলতেন, আমি সন্ন্যাসী মানুষ, আমার সংসারের কোনো টান থাকতে নেই, আমাকে তোমরা শুধু মধু বলেই ডাকবে। চেষ্টা করলেও বাপের বয়সী মানুষটিকে কিছুতেই আমরা শুধু নাম ধরে ডাকতে পারতাম। প্রথম প্রথম রাগ করলেও শেষ পর্যন্ত তিনি আমাদের চ্যাটা সম্বোধনটুকু মেনে নিয়েছিলেন। বইঞ্চি গাছের কাঁটা বাঁচিয়ে মধু জ্যাঠা আমাদের বইঞ্চির কুল পেরে দিতেন, আর চার পাঁচজন একসঙ্গে জুটলে খোল বাঁচিয়ে আমাদের কীর্তন গিয়ে শোনাতেন।
একটু বড় হতেই আমার বঞ্চির টান কেটে নিয়েছিল, কিন্তু বিখ্যাত সব পদকর্তাদের কীর্তনের টান কানের ভেতর দিয়ে এমনই মরমে পশেছিল যে সেই টান আর কাটিয়ে উঠতে পারিনি। মধুচাটার কীর্তনের টানে প্রায় গিয়ে হাজির হতাম আখড়ায়, তারপর আর দুপাচ্ছেন নয়, আমাকে পেলেই মধুচাটা কীর্তন শোনাতে বসে যেতেন। স্কুলের পড়ার দিনগুলি এমনিভাবেই কাটছিল মধুচাটার স্নেহময় সান্নিধ্য আর তার সুরের আবেশে। একটি একটি করে বছর গড়ায়, ক্লাসের এক একটা করে ধাপ ডিঙোতে ডিঙোতে একদিন স্কুলের গণ্ডিটাও টপকে গেলাম। বৈষ্ণব চক থেকে হায়ার সেকেন্ডারি পাশ করে ভর্তি হলাম কল্যাণীতে, পা রাখলাম বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর আঙিনায়, বৈষ্ণব চক থেকে অনেকটা দূরে। বাড়ি থেকে যাতায়াত সম্ভব নয়, তাই বাধ্য হলাম হোস্টেলে থাকতে। এবার ছেড়ে যেতে হবে পরিচিত মানুষজন, ঘরের পাশ দিয়ে বয়ে চলা অশৈশবের সাথী কংসাবতী, প্রান্তর জুড়ে ফুটে থাকা হলুদ সর্ষের ক্ষেত আর মধুবৈষ্ণবের আখড়া। হয়তো চিরদিনের জন্য নয়, তবু তো ছেড়ে যাওয়া, সাময়িকভাবে হলেও চোখের আড়ালে চলে যাওয়া, মনটা কেমন জানি না করে ওঠে। এই বিচ্ছেদ হয়তো আমাকে বদলে দেবে আমার চারপাশের সেই চেনা জগৎটাকে। হোস্টেলে যাবার ঠিক আগের দিন দেখা করতে গেলাম মধুজেটার সঙ্গে। আখড়া উঠে গেছে অনেকদিন, বাইরের বাবাজি আর গোসাইরা কেউ আসেন না, মধুজেটার বয়স হয়েছে, চোখে ভালো দেখতে পান না, নিজের বলতে জ্যাঠার বোধহয় কেউ কোথাও নেই। কোনোদিন কোনো আত্মীয়কে আখড়ায় আসতে দেখিনি, মধুজাটাকেও কোনো আত্মীয়ের বাড়ি কোনোদিন যেতে শুনিনি। নিঃসঙ্গ মধুজাটা আখড়া আগলে বসে আছেন, সঙ্গী বলতে রাস্তার একটি কুকুর, সেই এখন সবসময় মধুজাটার কাছে থাকে, তার পায়ে পায়ে ঘুরে। আমাদের ছোটোবেলায় দল বেঁধে যারা আসতো, সময়ের সঙ্গে সঙ্গে তারাও যেন কোথাও ছিটকে পড়েছে। এতদিন শুধু টিকেছিলাম আমি। মধুজাটা বসে আছেন ঘরের দাওয়ায় পা ছুঁড়ে, তাকিয়ে আছেন দূরের দিকে, বোধহয় দেখছেন না কিছুই, আমাকে দেখছেন না দেখেননি তাও ঠিক বুঝতে পারছিলাম না। পাশে গিয়ে বসলাম, গায়ে একটা ফতুয়া, গেরুয়া ফতুয়াটি জীর্ণ হয়ে এসেছে, তালি পড়েছে দু একটা জায়গায়, দীর্ঘকায় সুপুরুষ মধুজাটার টান টান শরীরও নুয়ে পড়েছে, গায়ে কাঁচা সোনার মতো রঙে লেগেছে ফ্যাকাশে টান, গায়ের জীর্ণ ফতুয়াটির মতো শরীরটিও চেয়ে। কানের কাছে মুখ এনে ফিসফিস করে ডাকলাম, মধুজাটা। আমার দিকে ঘুরে তাকালেন তিনি, বললাম, কাল চলে যাচ্ছি মধুজাঠা, গ্রাম ছেড়ে শহরে, বাড়ি ছেড়ে হোস্টেলে, তোমার সঙ্গে অনেকদিন হয়তো আর দেখা হবে না। মধুজাটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন আমার মুখের দিকে, তার ঘোলাটে চোখের কোনো ভাষাই আমি পড়তে পারলাম না, মুখে কোনো কথা বললেন না, কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকার পর গুনগুন করে গাইতে শুরু করলেন, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দু ভাই এসেছে রে, যারা আপনি কে দে জগৎ কাদায় হরি, যারা পার খেয়ে প্রেম যাচ্ছে তারা তারা দু ভাই এসেছে রে, যাদের হরি বলতে দয়ন ঝরে তারা তারা দু ভাই এসেছে রে, যারা প্রজে ছিল কানাই বলাই, যারা প্রজের পাখন চড়া তারা তারা দু ভাই এসেছে রে, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দু ভাই এসেছে রে। এক আষাঢ়ে গিয়েছিলাম, আরেক আষাঢ়ে ফিরলাম, হোস্টেল থেকে বেরোতে দেরি হয়েছে, পথে ট্রেনের গণ্ডগোল, বাসের জ্যাম, সব জট খুলে যখন কোলাঘাট স্টেশনে এসে নামলাম, যশোরের শেষ গাড়িটা তখন ছাড়বো ছাড়বো করছে, গপ গপ করে হর্ন বাজিয়ে রাতের শেষ যাত্রী ডাকছে, দৌড়ে এসে হাতল ধরে ঝুলে পড়তেই বাসটা ছেড়ে দিল। যশোরে এসে বাস থামল, কোলাঘাট থেকে এই পর্যন্ত পিচের রাস্তা, বাকি পথটুকু কংসাবতী নদী বাঁধ, কাঁচামাটি রাস্তা, বর্ষার জল জমে জমে মাঝে মাঝে প্যাচ প্যাচে কাদা, রাস্তার খানাখন্দকে পাশ কাটিয়ে হনহন করে হাঁটতে লাগলাম। রাত 9:30,
কিন্তু এদিকে রাস্তাঘাট একেবারে শুনশান, কোনো লোকজন নেই। শেষ বাসে এদিকের আর কোনো যাত্রী নামেনি। নদী বাঁধের বেশিটাই ফাঁকা, কোনো ঘরবাড়ি নেই। দুপাশে হোগলার বন, ঝিঝি পোকা ডাকছে। মাঝে মাঝে রাস্তার ধারে বট আর অশ্বত্থ গাছ, তাদের ছাঁকড়া ডালপালায় অন্ধকার চাপ বেঁধে আছে। থোকা থোকা জোনাকি জ্বলছে, আকাশে মেঘ ঝুলে আছে। অন্ধকারে আমার গা ছমছম করছে, এমনটা হবে তো ভাবিনি, তাই সঙ্গে কোনো টর্চও নিয়ে বেরোয়নি। শ্যামগঞ্জের ঘাটের কাছে আসতেই টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করলো। ঘাটের কাছেই একটা বুড়ো অশ্বত্থ গাছ। শ্যামগঞ্জের ঘাটে যারা খেয়াপার হতে আসে তারা এই অশ্বত্থের নিচে দাঁড়িয়ে খেয়ার জন্য অপেক্ষা করে আর রোদ বৃষ্টির হাত থেকে মাথা বাঁচায়। সঙ্গে ছাতাও নেই, ভাবছি একটু দাঁড়িয়ে যাব কি না। কাছে আসতেই গাছের আড়াল থেকে একটা অন্ধকার ছায়া এসে আমার পথ রোধ করে দাঁড়। প্রথমটায় ভয় পেয়ে আমি চমকে উঠেছিলাম, তারপরেই চিনতে পেরে অসুস্থ হলাম। বললাম, মধুজাটা তুমি এখানে এত রাতে? অন্ধকারে মুখ দেখতে পাচ্ছি না, তবু বুঝতে পারলাম তার দু চোখে স্নেহের ধারা ঝরছে। বললেন, খবর পেয়েছি তুই আসবি, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, তবু তোর দেখা নেই। রাত যত বাড়ছে আমারও চিন্তা বাড়ছে, তাই সন্ধ্যে থেকে দাঁড়িয়ে আছি তোর জন্য। কেন, ভয় কিসের? কি জানি খুব ভয় করছি রে, ঝড় বাদলার রাত, রাস্তাঘাটও ভালো নয়। কথার সঙ্গে সঙ্গে আমাদেরও পা চলল। আখড়ার সামনে আসতেই ঝমঝম করে বৃষ্টি নামল। আমরা ছুটে গিয়ে ঢুকে পড়লাম আখড়ায়। দাওয়ায় একটা ছেঁড়া বাঁদর পাতা। আমাকে বসতে বলি মধুচাটা ঢুকে গেলেন ভেতরে, একটু পরেই বেরিয়ে এলেন হাতে একটি লণ্ঠন। কালি ঝুলি পড়া লণ্ঠনটা আমার মুখের সামনে তুলে তোলাতে লাগলেন, একটা দীর্ঘশ্বাস পড়ল। আমি অবশ্য অবাক হইনি, এমনটা আগেও হয়েছে, একবার নয় অনেকবারই। লণ্ঠন চালাতে গিয়ে দেখা গেছে তেল নেই। মধুবৈষ্ণবের আখড়া রমরমা টিনগুলো শেষ হয়ে যাওয়ার পর থাকার চেয়ে লণ্ঠনের তেল না থাকাটাই বরং স্বাভাবিক ঘটনা, থাকলে আশ্চর্য হতাম। মধুজাটা হতাশভাবে লণ্ঠনটা নামিয়ে রাখলেন এক পাশে। অন্ধকারে আমি আর মধুজাটা বসে আছি মুখোমুখি, কেউ কারো মুখ দেখতে পাচ্ছি না, তবু ঠিক বুঝতে পারছি মধুজাটা তাকিয়ে আছেন আমার মুখের দিকে। তার গা ঘেঁষে শুয়ে আছে পোষা কুকুরটা, দু পায়ের মধ্যে মুখ গুঁজে লেজ নাড়ছে। আমি দেখছি লেজের বদলে এক ফালি অন্ধকার নড়াচড়া করছে। গত এক বছরে আমার জীবনের সমস্ত ঘটনা যা মধুজাটাকে জানাবার মতো আমি বলে গেলাম হুড়মুড় করে। মধুজাটা কি শুনলেন আর কি শুনলেন না বুঝতে পারলাম না। হা কোনো কথাই বললেন না, নিজে চুপ করে থেকে আমার যা কিছু বলার মতো ছিল বলতে দিলেন। আমার কথা শেষ হতেই একটু সময় চুপচাপ। মধুজাটার হয়তো আলাদা করে বলার মতো কিছু নেই, তাই গুনগুন করতে লাগলেন একটি গানের ফাঁকগুলি ভরাট করে দিচ্ছে বাইরের বৃষ্টির শব্দ। মুষলধারে বৃষ্টি পড়ছে, কদম গাছে ফুল ফুটেছে, তার সুবাস বয়ে আসছে বাদল রাতের জোনো বাতাস। রাত গড়িয়ে যাচ্ছে কীর্তনের সুরে। মধুজাটা ধরলেন আরেকটি পথ। মহতীত প্রভু নাহি ত্রিভুবনে
রহিল জনে উষমকতিত প্রভু। তারপর একে একে বৃন্দাবন দাস, মনোরম দাস, উত্তম দাস, এভাবে কতক্ষণ কেটেছে খেয়াল, নিজের কথাও ভুলে গিয়েছিলাম। রাত বাড়ছে, বাড়ি যেতে হবে, তাও বোধহয় মনে ছিল বিশ্ব চলাচল লুপ্ত হয়ে গেছে, জেগে আছে শুধু রাতের অন্ধকার, বৃষ্টির শব্দ, কদম্ব কেশরের সুগন্ধ আর বিখ্যাত সব পদকর্তাদের সুমধুর কীর্তনের সুর। কীর্তন থামালেন মধু চাটা, একেবারে থেমে যায়নি, তবে রেশ অনেকটা কমেছে। তখনও ছিড়ছিড় করে বৃষ্টি পড়ছে। হাতের ঘড়ির দিকে তাকালাম, রেডিয়াম ডায়াল অক্ষরগুলো অন্ধকারে জ্বলজ্বল করছে, ঘন্টার কাটা বারোটার ঘর ছুঁয়েছ। সেই দিকে তাকিয়ে আমি বললাম, মধুজাটা এবার তবে উঠি। মধুজাটা যেন আমাকে ছেড়ে দেবার কোনো ইচ্ছে নেই, শুধু বললেন, উঠবি, আরও দেরি করলে বাড়ির সময় ঘুমিয়ে পড়বে, চল তবে তোকে একটু এগিয়ে দিয়ে আসি। আরে তুমি বুড়ো মানুষ, এই ছলকাদায় কষ্ট করে তুমি কেন যাবে? মধুচাটা আমার কোনো বাধাই মানলেন না, অন্ধকারে হাতরে হাতরে ঘরে ঢুকে পার করে আনলেন হাতল ভাঙা চিড়ন একটা ছাতা। রাস্তায় বেশি কথা হলো না, ছিড়ছিড় করে বৃষ্টি পড়ছে, কথা হবে কি করে? অন্ধকারে পিছল রাস্তায় পিছলে পড়ার থেকে নিজেদের বাঁচিয়ে পথ চলাই তো দুষ্কর। মধুজাটা বৃষ্টিতে নিজে ভিজলেন, কিন্তু সাধ্যমতো চেষ্টা করলেন আমাকে বৃষ্টির হাত থেকে বাঁচাতে। ছাতাটা শক্ত করে ধরে রইলেন আমার মাথার উপর। বৃষ্টির ছাটে আমার গায়ের জামাকাপড় ভিজে গেল, মাথাটা বাঁচল। বাড়ির সামনে এসে মধুজাটা বললেন, রাত অনেক হয়েছে, আজ আর ডুবো না তোদের বাড়িতে, তুইটুকু বরং দৌড়ে চলে যা। আমি এক ছুটে পায়ের উঠোনটা পেরিয়ে দরজায় করা নাড়লাম, ঘাড় ঘুরিয়ে দেখলাম বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে ফিরে যাচ্ছেন মধুজাটা। একটু পরেই মা এসে দরজা খুললেন, আমাকে দেখে তো অবাক, এত রাতে। আমি বললাম, মধু বৈষ্ণবের আখড়ার কাছে আসতেই মুষলধারে বৃষ্টিটা নামলো, বাধ্য হয়ে আখড়ায় গিয়ে ঢুকলাম, এতক্ষণ আটকে ছিলাম সেখানে, বৃষ্টি একটু কমতেই তবেই না আসতে পারলাম। আখড়ার কথা শুনে বাবা চমকে উঠলেন, বললেন, বৃষ্টিতে ভিজে সব সপে হয়ে গেছিস তো? বৃষ্টির ছাটে গা ভিজল, মাথাটা বেঁচে গেছে, মধুজাটা ছাতা নিয়ে এগিয়ে দিয়ে গেলেন বাড়ি পর্যন্ত, রাত হয়ে গেছে বলে কিছুতেই ভেতরে এলেন না। আমার কথায় বাবা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন, বোধহয় বুঝে নিতে চাইছিলেন আমি সত্যি বলছি কিনা। শেষ পর্যন্ত নিশ্চিন্ত হবার জন্য এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন, মাথার চুলে হাত বুলোতে শুরু করলেন। আমার মাথায় হাত বুলোতে বুলোতে বাবার চোখে মুখে ফুটে উঠল এক অচেনা আতঙ্কের ছায়া। বাবার বুক কাঁপছে টিপটিপ করে। অবাক হয়ে আমি শুতলাম, কি হলো তোমার? আমাকে জড়িয়ে ধরেছিলেন, ধীরে ধীরে হাতটা খুলে দিলেন, তারপর বললেন, ও কিছু নয়, জলে ভিজে নিয়ে এসেছি আমি, কিন্তু আমার নয়, বাবার শরীর কাঁপছে থাকতাম। ফিসফিস করে বললেন, যা বাথরুমে যা, জামা কাপড় ছিঁড়ে গায়ে মাথায় জল ঢেলে আয়। এত রাতে মাথায় জল ঢালার কোনো ইচ্ছে ছিল না আমার, কিন্তু বাবার ভয়বিহ্বল মুখ চোখের দিকে তাকিয়ে না আর করতে পারলাম। আমি বাথরুম থেকে বেরোতেই বাবা আমার সামনে ধরলেন একটা লোহার দা আর মাটির মালসায় করে আনলেন কনকনে আগুন। আমাকে একে একে লোহা এবং আগুন ছুঁতে বললেন,
আমি কিছু না বুঝেই লোহা আর আগুন স্পর্শ করলাম। বাবা আমার চিবুক ছুঁয়ে বললেন, রাম রাম। সকালে ঘুম ভাঙলে একটু দেরিতে, ঘুম থেকে উঠেই কাউকে কিছু না বলে ছুটলাম বোধগোষ্ঠমে রাখরায়। পাশের আগর ঠেলে ভেতরে ঢুকতেই আমার চোখের সামনে ফুটে উঠল আখড়ার দুর্দশার ছবি। আরও খারাপ হয়েছে বাড়িঘরের অবস্থা, বর্ষার জলের ছাপটায় মাটির দেওয়াল ধসে পড়েছে এখানে ওখানে, খড়ের চাল বাতাসে উড়ে গেছে অনেক জায়গায়, চালের ফুটো দিয়ে জল পড়ে ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে আছে ঘর। মেঝেতে ইঁদুরের গর্ত, মাটি তুলেছে এক পাশে। ঘরের অবস্থা দেখলেই বোঝা যায় অনেকদিন এখানে কেউ বাস করেনি। দাওয়ার একটা দিকে অপেক্ষাকৃত ভালো, সেখানেই একটা ছেঁড়া মাদুর পাতা, আর তার পাশে কালিঝুড়ি মাখা একটা ভাঙা লণ্ঠন। হাতল ভাঙা ছাতাটাও দেওয়ালে গায়ে ঠেসানো, ঘরের দরজা হাট করে খোলা। এই দৃশ্যটুকুই মনে করিয়ে দিল দেওয়ালের গায়ে ছাতাটা ঠেসান দিয়ে মধুজাটা চলে গেছে মত। যদিও জানি মধুজাটার অকিঞ্চিত করে এইসব জিনিসপত্র চুরি করতে কোনো চোর এখানে আসবে না, তবুও ছেঁড়া মাদুরটা গুটিয়ে রাখলাম, লণ্ঠন আর ছাতাটাও ঘরের মধ্যে রেখে দরজার শিকল তুলে দিলাম। ঘর থেকে নেমে এসে দাঁড়ালাম কদম গাছের নিচে। গাছে থোকা থোকা কদম ফুল ফুটেছে, গন্ধে ভারী হয়ে আসছে বাতাস। সেই গাছের নিচেই শুয়ে আছেন আমার মধুজাটা। বৈষ্ণবদের প্রথা মেনেই গ্রামের লোক তাকে সমাধি দিয়েছে, একটি সামান্য উঁচু মাটির ঢিবি তার সমাধি। আমার কোনো ভয় করছে না, আমি শুনতে পাচ্ছি কদম্ব কেশরের সুগন্ধ, বিধুর বাতাসের মধুজাটার কীর্তনের সুর, গুনগুন করে তিনি গাইছেন। আমার হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই, আমার নিতাই নিত গৌর, ওরা টাকরা নিতাই। আমাকে দেখি কিনা কে জানে, মধু জেঠার পোষা কুকুরটা ধুকতে ধুকতে এসে দাঁড়ালো আমার পাশে। সেও বুড়ো হয়েছে, হাড্ডিসার জরাজীর্ণ চেহারা হয়েছে তার। সমাধির চারপাশে এক পাক ঘুরে এসে আমার মুখের দিকে তাকিয়ে সে কিউ কিউ করে ডেকে উঠল পরপর তিনবার। আমি তার ডাকের মধ্যে শুনতে পেলাম কান্নার হাহাকার, আমার চোখ ফেটে চঞ্চল এলো, আমি হাঁটু মুড়ে বসলাম। সমাধির গায়ে হাত রেখে ফিসফিস করল, তুমি তো সন্ন্যাসী মানুষ, তোমার তো সংসারের কোনো টান থাকতে নেই, তবুও কিসের টানে তুই এখনো আটকে আছো মধুজাটা, কিসের টানে? কেউ জবাব দিল না, শুধু বোটা ছেড়ে একটা কদম ফুল খসে পড়ল সমাধির গায়ে। শেষ হলো আজকের গল্প। আপনাদের গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।